من هو رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليطول السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن ولا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ مكة مكرمة دواء جمعار خدبار بغلاء ونوباد أجاره محرم جد كل لشدري يوم إبام إكوش سبتمبر دي هجارات هرون أي دين মক্কা মুকার সম্মানিত খতিব ডক্টর ফেসাল বিন জামিল গাজাবি হাফিজাহ এবং খুদ্বার বিষয় ছিল দিকরুল্লাহ আল্লাহকে স্মরণ বা আল্লাহকে স্মরণের গুরুত্ব বা আল্লাহকে স্মরণ মোমেনরাই করে আর আল্লাহকে যদি কেউ স্মরণ করে তাহলে তার অন্তর সব সর্বদাই থাকে তাজা আর যদি কেউ আল্লাহকে স্মরণ না করে তাহলে তার অন্তরটা মরে যায় তবে আল্লাহর স্মরণের অন্যতম একটি নিদর্শন বা অন্যতম একটি কথা বা আমল হল কোরআন তেলাওয়াত করা এই বিষয়ে অত্যন্ত মূল্যবান বক্তব্যগুলো কথাগুলো উল্লেখ করেছেন সম্মানিত হতিফ ফাইসাল বিন জামিল গাজাভি এই বিষয়ে কথা বলেছেন প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মহম্মদ রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের প্রতি হে মমিনগন আল্লাহকে ভয় করুন আল্লাহ রব্লা আলমিন বলছেন হে মোমিনগন আল্লাহকে ভয় করুন যেভাবে ভয় করা উচিত আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না হে মানব সকল তোমরা আল্লাহকে ভয় করো হে মোমিনা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো আল্লাহ তোমাদের আমলগুলোকে সত্য করে দিবেন ঠিক করে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন হে আমার মুসলিম ভাইরা মুমিনরা সর্বদাই মুমিনদের অবস্থায় কেমন অর্থাৎ তারা এক জায়গাতে থাক অথবা কোথাও চলাফেরা করুক তাদের সফরে হোক অথবা তাদের বাড়িতে হোক তাদের কাজে কর্মে হোক সর্বদায় সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রেই তারা আল্লাহ রা আলমিনকে স্মরণ করে থাকে আর যারা স্মরণ করে তারাই হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা তারাই বান্দা আর যারা আল্লাহকে স্মরণ করে তারাই হচ্ছে মমিন আর মমিনরাই আল্লাহকে স্মরণ করে এই জন্যই আমরা 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 দেখবো আল্লাহ রব যারা স্মরণ করেছে এবং স্মরণের অন্যতম দিক হল দ্য ইমান আতিল্লা সর্বদাই আল্লাহর আনুগত্য করে আল্লাহর নির্দেশ মেনে চলে আল্লাহর পথে চলে আল্লাহর পথে চলে এবং আল্লাহ আল্লাহর আলমিন যে পথগুলো দেখিয়ে দিয়েছেন সেই পথের অনুসরণ করে এবং এগুলো কেন দিনকে শক্তিশালী করার জন্য ভালো পথে চলার জন্য চলার জন্য অন্তত নিজেকে শক্ত করার জন্য ইত্যাদি এই ধরনের এই এইগুলো কারণেই মোমিন্দা সর্বদা আল্লাহকে স্মরণ করে থাকে

ইলা কুওয়াতকুম ওয়া লা তাতাওয়াল্লউ মুজবিরিন মুজব ওয়া লা শক্তির উপর শক্তি বৃদ্ধি করে দিবেন কিন্তু তোমরা অপরাধীদের মত মুখ ফিরিয়ে নিও না আল্লাহু আকবার এখানে আয়াতের মধ্যে ওয়াজিদকুম কুওয়াহ ইলা কুওয়াহ এক শক্তি থেকে অর্থাৎ শক্তির উপর শক্তি বৃদ্ধি করে দিবেন আসলে মানুষ একজনের উপর আরেকজন শক্তিশালী হয় যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের মধ্যেও এমনটা উল্লেখ করেছেন না মিন্ আমাদের চাইতেও অনেক আমাদের চাইতেও কেউ শক্তিশালী রয়েছে তাহলে ফেরাউন যদি আল্লাহকে স্মরণ করত তাহলে সে ইমান আনতে পারত এবং তার শক্তি বেড়ে যেত এর চাইতেও এর চাইতেও শক্তি বাড়ত তো সুতরাং আল্লাহর ওয়াদা হলো কেউ যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর যদি ইস্তেফার করে মানে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তার শক্তি বাড়িয়ে দেন এবং এই আয়াত থেকে আমরা আরও কিছু শিক্ষা নিব আল্লাহ বলেছেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো মানে তোমরা গুণা থেকে বেঁচে থাকো এবং খারাপ কাজ বা যেগুলো আছে সেখান থেকে তোমরা বিরত থাকো এতে করে তোমাদের সম্পদ বেড়ে যাবে তোমাদের রিজিক বৃদ্ধি পাবে এবং তোমাদের সম্মান তোমাদের সম্মান ও মর্যাদা বেড়ে যাবে ইবনুল কাসির রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিস এই আয়াতের দ্বারাতে আল ইস্তিগফার ইয়াসার আল্লাহ আলাইহি রিযক আল্লাহ তার রিযিক আল্লাহ তার রিযিক সহজ করে দিবেন ওয়া সাহালা আলাইহি আমরা সবকিছুকে সহজ করে দিবেন হাফিজ আলাইহি আনহু ওয়া কুওয়াতুহু এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে হেফাজত করবেন সাথে সাথে তার শক্তিকেও আল্লাহ বাড়িয়ে দিবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি খাদেমা চেয়েছিলেন তখন রাসুল্লাহ উত্তরে বলেছিলেন আল্লাহ আদুল লুকুমা আল্লাহ মাসা আল তুমা তোমরা যা উত্তম কিছু না যখন তোমরা ঘুমাবে তখন তোমরা বলবে সুহান আল্লাহ তেত্রিশ বার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর ফাহরুল্লাহ কুমা এটাই তোমাদের জন্য উত্তম হবে এবং মিন খা দিমিন এই খাদেমের চাইতে অর্থাৎ এই এ আয়তের দ্বারাতে রাসুসাল্লামের সেই কনিষ্ঠা এবং সবচেয়ে ভালোবাসার পাত্রী ফাতে মারুদি আল্লাহ আনহাকে বললেন তুমি আল্লাহকে স্মরণ করো তাহলে ইউ কবুল আবদান তাহলে তোমাদের শরীরে শক্তি বৃদ্ধি পাবে এবং তোমরা কাজে কর্মে উৎসাহ পাবে এবং তাই হয়েছিল যে তোমরা যে খাদেম ব্যবহার করতে এই খাদেমের চাইতে তোমাদের উত্তম হবে এবং হাজার রহমা হল্লা হাজার রহমা হল্লা উনি হাদিসের ব্যাখ্যায় গিয়ে বলতেছেন যে আল্লাহ আদুল্লুক মালা হয়ে রিমি মাস তোমাদেরকে বলে দিব না যা তোমাদের জন্য উত্তম হবে এর অর্থ হচ্ছে যে তুমি এই আলামদুলিল্লাহ আল্লাহ হকবার এই কথাগুলো বলার দ্বারাতে তুমি সর্বদাই আল্লাহকে স্মরণ করো আর এই স্মরণটাই খাদেমের কাজ তোমার করে দেবে এবং তোমার সবকিছু উম রয়ালি হে এর কারণে তোমার সবকিছু সহজ হয়ে যাবে যার জন্য তোমার খাদেমেরই প্রয়োজন হবে না আল্লাহ আকবার আমরা যদি আউলিয়া মুক্তাকিল যারা আল্লাহকে বেশি স্মরণ করে এবং আল্লাহর বন্ধুরূপে যারা হয়েছেন দুনিয়াতে চলে গেছেন তাদেরকে আমরা দেখি তারা মনে করত যে জিকিরটা জিকিরটা হচ্ছে হলো শক্তি কেউ যদি আল্লাহকে শরণ স্মরণ করে তাহলে এটা তার শক্তি যেমন ভাবে আমরা খাদ্যের জন্য আমরা ক্ষুধার জন্য খাদ্য খাই অনুরূপ আমাদের শরীরকে শক্তি যোগানোর জন্য শুধুমাত্র খাদ্যই নয় এর সাথে আল্লাহর জিকিরও প্রয়োজন আছে অন্য অনুরূপ মানুষ মানুষের রুহের যে শক্তি রোগ শক্তির ব্যাপারেও প্রয়োজন আছে তাহলে আল্লাহকে আল্লাহকে স্মরণ ককুলু আল্লাহ কাতুম বিল্লাহ আর তাদের অন্তরগুলো আউলিয়া যারা ছিলেন তাদের অন্তরগুলো আল্লাহর সাথে যেন ঝুলানো আছে কিভাবে বিজিক্রি লেহি ইমান ওয়াল সিন হাজ তাদের জিব্বাটা সব সর্বদাই আল্লাহর জিকিরে ভিজে থাকতো এবং সর্বদাই আল্লাহকে তারা

যেখানে অনেক কুরান তেলাওয়াত এবং ফেরিস্তাদের উপস্থিতিতে যা সালাত আদায় করা হয়েছে এই সালাতের পরে উনি বসে থাকতেন অলিদিন মুসলিম রাহে মাহ্লাম উনি বসেছেন তুলাউদ্দা ইয়াসাল্কুল হাততালুয়া আসাম তাপরাও দেখেছি আউসাইকে উনি এভাবে বসে থাকতেন ফজরের পরে সূর্যোদয় পর্যন্ত এবং আমাদেরকে বলতেন যে এটা হচ্ছে সালাবদের পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া যখন সূর্যোদয় হয় তখন তিনি এভাবে দাঁড়িয়ে যান এবং আল্লাহর জিকিরের জন্য আবার অন্য কাজের মাধ্যমে মানে ব্যক্ত হয়ে যেতেন ইবনুল কাইম রাহেমহল্লা বলতেছেন তার উস্তাদ তথা শেখুল ইসলাম ইবনুল তাইম রাহেমহল্লার পক্ষ থেকে উনি বলছেন যে আমি একদিন সজরের সালাতে উপস্থিত হলাম অতপর আমি বসে থাকলাম এবং আমি শেষ পর্যন্ত তথা প্রায় অর্ধেক দিন পর্যন্ত অর্ধেক মানে দিনের অর্ধ পর্যন্ত আমি বসে থাকলাম অতপর উনি তা মানে বসে থেকে উনি আমার দিকে তাকাচ্ছেন অর্থাৎ এটা বলছেন ইবনু তাইমের কথা ইবনু তাইমে বসে থেকে আমার দিকে তাকালেন আর বললেন হা রা আর এটাই হচ্ছে আমার সকাল আসলে আমি এখন উঠলাম কেন আমি যদি এখন উঠে কিছু খাওয়া দাওয়া না করি তাহলে হয়তোবা আমার শক্তিটা কমে কমে যেতে পারে এই জন্য উনি উঠলেন উদ্দেশ্য হলো মনে হচ্ছে উনি উঠবেন না দেখা যায় দিনের প্রথমে আল্লাহর জিকির দিয়ে যদি কাজ শুরু করে তাহলে তার অনেক স্পৃহা পায় শক্তি পায় তাদের আনুগত্যের আনুগত্যের কারণে মাথা সর্বদাই নিচু থাকে আল্লাহর প্রতি আল্লাহর জন্য পুরো দিন যেন আর তার অনেক কাজ তারা যেন অনেক কাজ করতে পারে কারণ তাদের সম্পর্ক হলো আল্লাহর সাথে এই জন্যই তারা কাজে শক্তি পায় বেশি সুতরাং আপনাদের কি হয়েছে বা আপনার কি হয়েছে যে আপনি আল্লাহর আল্লাহর জন্য জিকির করেন না সেটা মুখিক অথবা আপনার শারীরিকভাবে কেমন ভাবে শারীরিক ভাবে আল্লাহর ইবাদত করবেন যেমন সালাত অথবা রাতের সালাত রাতের সালাত আপনি আদায় করুন এটাই হচ্ছে জিকি এটাই হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত আপনি কুরআন তেলাওয়াত করুন আপনি দোয়া করুন এবং আল্লাহর মহত্ত্ব বর্ণনা করুন এতে কোনো সন্দেহ নাই লা আশাক্কা تزید العبد قوه بدنيه যদি আল্লাহর জিকির করেন এতে কোনো সন্দেহ নেই যে আপনার শক্তি বেড়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল উনি রাতের সালাতের প্রতি খুবই আগ্রহী ছিলেন উম্মে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু উনি রাতের দায় করতেন এত সময় ধরে যে tatafatta' ওনার পাটা যেন ফেটে যাবে ফুলে যাবে faqawa তা আয়েশা লিমা تصنع هذا

এগুলো হচ্ছে মানে প্রাণের সঞ্চার করে এবং মানুষের অন্তরে যে শক্তি সেটাও বাড়ায় মানুষের ইচ্ছা শক্তিকে আরো বাস্তবায়নের জন্য আরো উৎসাহ যোগায় এতে কোন আশ্চর্য হওয়ার কিছু নেই যে রাসুল সাল্লিকা সাল্লামের উপরে যত ধরনের মস্তিবত যত বিপদ আপাত কঠিন অধ্যায় যে এসেছিল উনি কিভাবে এগুলোকে সহ্য করেছিলেন আমরা কি ভুলে গেছি এটা হলো জিকিরের দ্বারাতেই বা আল্লাহকে স্মরণ করতেন তা আল্লাহ রব্বুল আলমিন এই কঠিন অধ্যায়গুলোকে সহজ করে দিতেন শুধু জিকিরের জন্য আল্লাহ তা স্মরণ করিয়ে বলছেন আমরা জানি যে তারা যা বলে তা আপনার অন্তরটা ছোট হয়ে যায় বা সংকীর্ণ হওয়ার উপক্রম হয় মনে রাখবেন ফসাবি আপনি প্রশংসা আদায় করুন আপনার প্রতিপালকের

সালাদ সকল কুকর্ম অপকর্ম থেকে বিরত রাখে খারাপ কাজ থেকে আর জিকিরটাই হল তো সবচেয়ে বড় বিষয় আল্লাহ আকবার তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে উল্লেখ করেছে অনুর ভাবে আমরা যদি দাউদ আলী ইসালামের কথাও যদি উল্লেখ করি আল্লাহ বলেছেন ইসবির আলামাকে লক্ষ্য করে বলছেন তারা যা বলে তাতে থেকে তুমি ধৈর্য ধারণ করো অজগুর আব্দানা তুমি স্মরণ করো সেই দাউদের কথা তিনি ছিলেন অধিক প্রত্যাবর্তনশীল তথা আমার পথে বলছেন মধ্যে এই এই কথার দ্বারাতে যে আল্লাহ আল্লাহ কেউ যদি আল্লাহর প্রশংসা করে কেউ যদি আল্লাহর এটা হাত আনুগত্য করে এবং কেউ যদি আল্লাহকে স্মরণ করে তাহলে তার পুয়াতুলেন এই দুইটাই তথা আন্তরিক শক্তি এবং শারীরিক শক্তি দুইটাই তার জন্য বেড়ে যায় আল্লাহ আকবর আল্লাহ আল্লা আমাদের যে মানে দিয়ে বা বা আবশ্যকতা দিয়ে আমাদের যে বাদত দিয়েছেন সেগুলো যদি আমরা ধারাবাহিকতায় থাকি এবং আল্লাহকে স্মরণ করি কিছু হলেও তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের শক্তি জুগিয়ে দেবেন সাহেব হারিদের একটা হাদিস এসেছে সৌম্য বিশাল সম্পর্কে বলতেছেন যে এতে এমন এতে এমনই রব্বি ওয়াই স্পেন তোমরা যে আমার কথা বলো যে আমার মতো কি তোমরা আল্লাহ তোমাকে খাওয়ান আমাকে পান করান তথা উনি এই মাধ্যমেও আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চান এর মধ্যে রয়েছে হচ্ছে এর মধ্যে রয়েছে জিকির এবং ইফতার বা তসবি তাহমিদ এইগুলো রয়েছে এবং কাইম রাহিমহল্লা বলছেন যে কখনো কখনো শরীরের খাবারের চাইতে অন্তরের খাবারটা বেশি কঠিন হয়ে যায় আল্লাহ আকবার কখনো কখনো শরীরের খাবারের চাইতে অন্তরের খাবারটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং যখন মানুষ অনেক সময় যদি শরীরের খাদ্য আছে কিন্তু অন্তরের খাদ্য না থাকে তাহলে মানুষ অসুস্থ হয় কিন্তু শরীরের খাদ্য নেই কিন্তু অন্তরের খাদ্য যদি থাকে তাহলে মানুষ আবার সুস্থ থাকে আল্লাহ আকবার সুতরাং হে আমার ভাইরা হে আমার মুসলিম ভাইয়েরা মুসল্লিবৃন্দ মনে রাখবেন আল্লাহব্লাহ আলামীনের নির্দেশ পালনের মাধ্যমেই আল্লাহরবাব্লাহ আলামীরের বিধানের মধ্যেই রয়েছে আল্লাহর জিকির আর এই জিকিরের মাধ্যমে রয়েছে আমাদের সুস্থতা ও সহজতা দিনা মানুষ গরুল্লাহা জিক্রম কাফেরা নির্দেশ দেওয়া হয়েছে হে মোমেন্দদা তোমরা আল্লাহকে স্মরণ করো অনেক বেশি করে এবং আতিয়া রেহেমাহল্লাহ বলছেন যে আল্লাহরব্লাহ আলামীন উনি আমাদের জন্য করে দিয়েছেন আমরা যেন বেশি জিকির করি এবং আল্লাহকে বেশি স্মরণ করি বলে আদমিল আজির এবং এর মাধ্যমে আমাদের জন্য বড় প্রাপ্তিও রয়েছে হে আমার মুসলিম ভাইরা মোমিনদের জন্য মোমিনদের জন্য সবচেয়ে বড় শক্তি হলো মুসলিমদের জন্য সবচেয়ে বড় শক্তি হলো আন্তরিক শক্তি আর এই অন্তরের শক্তি বা অন্তরের খাদ্যটাই হলো আল বিল্লাহ হিতা আলা আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার পরিপার্শিক হলো ওয়াল আমালুস সালিহ সৎ কাজ করা আলা আলা কদর মা ইহাক্কিকু বিহিল আব্দ মিন দালিকা ইয়াকুনু ফি কলবিহি মিন আল কুওয়াহ ওয়া আসবাতাতু আলাল হক মানুষের পক্ষে যেটা হক যেটা করা উচিত সেটা করবে এটাই তার শক্তি বেড়ে যাবে আসলে মানুষের যে হায়া মানুষের যে জীবন এটা বাস্তব আমরা দেখি কিন্তু হায়াতুল কাল্ব এটা কিন্তু আমরা দেখতে পাই না এই অন্তরের একটা জগৎ আছে অন্তরেরও একটা জীবন আছে কিন্তু এটা আমরা যদি যদি জীবনটাকে আমরা যদি মানে হচ্ছে সচল রাখতে চাই তাহলে অবশ্যই আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হবে আসলে যারা আল্লাহকে স্মরণ করে আর যারা আল্লাহকে স্মরণ করে না এদের দুইটনার উদাহরণ হলো একজন জীবিত ও মৃত মানুষের মতো যারা আল্লাহকে স্মরণ করে তারা যেন জীবিত আর যারা স্মরণ করে না তারা যেন মৃত তাফাকবর সুত্রান সুত্রান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের প্রতি মাথা নত করব তার আনুগত্য করব এবং যদি আমরা আনুগত্য করি তাহলে আমাদের অন্তর জীবিত হবে না হলে সাইয়ামুত কলবু তাহলে তার অন্তর অচিরে মরে যাবে যদি আমরা এগুলো না করি যখন আমাদের মধ্যে ব্যক্তিত্ব থাকবে না যখনই আন্তরিকতা থাকবে না যখন ইসলাম সংশোধন থাকবে না আনুগত্য থাকবে না তখনই মানুষের অন্তর মরে যায় এই বলে প্রথম শেষ করেছেন এবং দ্বিতীয় ইমানের বড় লক্ষণ বা ফলাফল হল আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা তার কাছেই মুখাপেক্ষী হওয়া তার কাছে কবুলে সবকিছু কবুলের আশা করা এবং তার কাছে রসমৎ কামনা করা ভালো মন্দ অথবা যে কোন অবস্থাতেই আল্লাহর ইবাদত করা এগুলো যারা করে তারাই হচ্ছে প্রকৃত মোমিন বা মমিনদের এগুলো হচ্ছে লক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্ক তৈরি করা এর অন্যতম আলামত হল আল্লাহর আনুগত্য করা যে যেমন যেমনভাবে কাজের মাধ্যমে হোক আল্লাহর হুকুম পালনের মাধ্যমে হোক তার পথে চলার মাধ্যমে হোক এবং এর জন্য আল্লাহ পুরস্কারও ঘোষণা করেছেন আল্লাহ বলছেন মানে আমিলা সহলে পুরুষ মহিলার মধ্যে থেকে যারা ইমান রেখে ওহম উমিন ইমান রেখে যারা মানে সহলেহ করে ফলোন্না হায়াতজি বা আমরা তাকে কল্যাণময় জীবন দান করব আমরাও যদি করতে পারি আল্লাহর আল্লাহর সাথে সুন্দর সম্পর্কের একটি অধ্যায় রয়েছে আর কোরআন এবং বিভিন্ন ভাবে এসেছে এবং প্রত্যেক মানুষেরই সেই হিসাবটা বড় হোক আর ছোট হোক সেই হিসাবটা করে রাখা উচিত যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন হয়েছে প্রত্যেক ভালো মানুষই যারা যারা মনে করে যে আমার আমলটা কবুল হোক তারা এতে খুবই আগ্রহী হয় বা লোভ করে যে আমার আমলটা যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে বা আল্লাহ যেন আমার আমলটা মিলে যায় মানে আল্লাহর সাথে আল্লাহ দেওয়া বিধানের সাথে যেন মিলে যায় আলিহাস্লাম যে দোয়াটা করতেন বলতেন হে আল্লাহ যতক্ষণ তুমি আমাদের জীবিত রাখো ততক্ষণ আমাদের কান আমাদের চোখ বা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে আমাদের জীবন উপকরণ দান করো এবং আমাদের চোখ কান অথবা এখানে কথা এরমভাবে বলেছেন আমাদের চোখ কান যেন মৃত্যু পর্যন্ত তাজা ও সুস্থ থাকে আর তাকে আমাদের উত্তরাধিকার বানিয়ে দাও আল্লাহ আকবার তাহলে হাদিসের ব্যাখ্যায় ক্ষতি বলছেন যে এর অর্থ হলো যে আমরা যেন মৃত্যু পর্যন্ত আমাদের সবগুলো সেই সুন্দরভাবে থাকে সুস্থ অবস্থায় থাকে এই দুয়ার মধ্যে সব বিষয় যেন চলে আসে যা আমাদের কান আমাদের চোখ আমাদের অন্তর থেকে যা বেরিয়ে আসে আমরা যতদিন হাত নামু আমরা যতদিন মৃত্যুবরণ না করি ততদিন যেন আমাদেরকে আল্লাহ এফাজত করেন সুন্দরভাবে রাখেন এই বলে খুদবা শেষ করে تسليط الدروب بشكره وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته